عليكم ورحمة الله وبركاته. গত কয়েকদিন আগে 18 তারিখ বিশ্বকাপ ফুটবল খেলা হইছে না, ওই তারিখে যেই মাহফিলটি হইছিল 10 জন 12 জন 18 জন 40 জন যখন বিরিয়ানি দিছে তখন খেলাও শেষ, বিরিয়ানি দেওয়া শুরু, খেলা দেখছে টিভির দোয়ানো আর বিরিয়ানি খাইছে মাহফিল। এরকম ইতিহাস আমার জীবনে আমি কমই দেখছি। কয় হুজুর মাহফিল একটা লোকও আসিল না, বিরিয়ানি যখন দেওয়া শুরু করছি তখন লোকের অভাব নাই, কারণ খেলা শেষ বিরিয়ানি দেওয়া শুরু। তাই আমরা হইলাম কিছু বাঙালি আছি বিরিয়ানির বাগর আছি কি নাই, আমাদের এই লালপুর গ্রাম নাই শাহপুর গ্রাম নাই বিভিন্ন এলাকায় আছে কি এর বাগর, আর জোরে কর না কিসের বাগর। রাত 3টা বাজে আইসা ঘুমে, রাত্রে আইসা ঘুমিয়ে রয়েছে, বেগম রে কইতাছে বেগম ফজরের সময় আজান দিলে আমার জাগাইয়া দিও, আগে কিন্তু সারা রাত মাহফিল হইতো, ফজরের পরে তাবারুক দিত বিরিয়ানি দিত। তো সন্ধ্যায় শুয়ে রয়েছে আজানের আগে জাগাইয়া দিও, আইসা ঘুমিয়ে রয়েছে আজান যখন দিতেছে তখন আর কেউ জাগায় না, আজানের আওয়াজ কানে আইছে, আওয়ার পরে কয় তুই আমারে জাগাইলি নাকি, বিরিয়ানি তো মনে হয় দেওয়া শেষ, আগো আমার তো ঘুমাইতে বেশি হয়ে গেছে গা, তখন যাও না সমস্যা কি। পরে খেতাটা তো লইয়েই দিছে দূর, তো খেতার লগে মনে করেন শীতকালের দিন ঠান্ডার দিন, তো লুঙ্গিটা খেতার লগে আটকে রইছে, লুঙ্গি জড়াই ধরেছে অনেক দূর যাওয়ার পরে দেয় ঠান্ডা লাগে, ব্যাপার কি ঠান্ডা লাগে কি আরে লুঙ্গি নাই লুঙ্গি নাই, পরে ফোলা ডাক্তার ফোলা লুঙ্গি লইয়া লুঙ্গি লইয়া আনি সামনে যাই তুই লুঙ্গি লইয়া, এখন এমন লোক আছে কি নাই আমার ভাইয়ারা। আমাদের বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে নাই, আগে ছিল এখন মানুষ অনেক শিক্ষিত মানুষ ঠিক না বেটি, কারণ এখন মানুষ খানার পাগল না ঠিক না বেঠি, জোরে কেন ঠিক না বেঠি, আমরা কি খানার পাগল, এখনকার মানুষ খানার পাগল না। বিড়ির ভুটকি টয়া দেখছি গত পরশু দিন, আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ জবানটা বন্ধ করে দিব, গরুপুর বাজারে দেই এক বেড়া বিড়ির ভুটকি টয়া টয়া টানতাছে, কেউ হালায় আর কেউ এটা লইয়া টান, যার অভ্যাস যার খাসালত যেটা এটা ওয়াশ করে দূর করা যাবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أرجوكم الله أكبر بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى.
عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده وولده والناس أجمعين. في شأن حبيبه يخبر وآمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد رجبا خلفنا. اللهم مولانا محمد وعلى সম্মানিত হাজির, দুরূদ শরীফ পড়লাম, লাভ কি আমার না নবীর? নবীর লাভ। দুরূদ পড়লাম কার? জিকির করলাম কার? লাভ কার? খুশি কে? লাভ হয় আমার, খুশি হয় আল্লাহ। কিছুক্ষণ পরে আমাদের প্রধান মেহমান হাবিবুর রহমান সাহেব আমি তার পূর্বে দুই চারটি কথা বলবো, আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন? লাভ হলো কার? আমার। লাভ কার? এই মাহফিলে আপনি বসতে পেরে খুশি না বেজার? বেজার কে? শয়তান। এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমগো এলাকায় আছে, বুঝবেন যখন দেখবেন নামাজ পড়তে একটু অলসতা লাগতেছে তখন বুঝবেন শয়তান আপনার কাছে আছে। যখন লাড়া দিবেন যে না এখনই মসজিদে যাওয়া দরকার, বুঝবেন শয়তানের সঙ্গে জিহাদ চলতেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি খুশি না বেজা? আমার নবী, আপনার নবী, নূর নবী, দুকুলের সম্রাট, আখেরাতে দুনিয়াতে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর একজন সন্তান নাম হলো কি? কাসেম। নাম কি? আবুল কাসেম। ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর তিনজন সন্তান ছিল, ছেলে সন্তান। কয়জন? তিনজন ছেলে সন্তান ছিলেন। একজন ছেলে সন্তানও তারা বড় হওয়ার আগেই আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। কারণ কি জানার দরকার আছে কি নাই? কারণ কি? কেন আল্লাহ দিল, কেন আল্লাহ নিল? আমাদের তো ছেলে মেয়ে ছোটবেলায় মারা যায়, যায় না? পানিতে পড়ে অনেক ছেলে মারা যায়, আগুনে পড়ে অনেক ছেলে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ছেলে কি মারা যায়। আমার ভাইরা বন্ধুরা, রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেলে যখন দিয়েছে ছোটবেলায়, আবার ছেলেগুলো আল্লাহ পাক নিয়ে গেল।
নেওয়ার কারণ হলো আল্লাহ কো হাবিব। বন্ধু আমার, আমি নেওয়ার কারণ কি জানেননি? এক নাম্বার কারণ, আপনার পরে যদি আপনার সন্তানেরা থাকে তারা এমন হইতে পারে বাবার বদলতে নবী দাবি করবে। যদিও সন্তানেরা দাবি না করে, এলাকার লোকেরা তারা নবী হিসাবে মানবে। কারণ আমি তো বলেছি আনা খাতামান নাবিয়িন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না। ঠিক না বেটি? এই জন্য আমার দাবি, আপনার সন্তানগুলি নেওয়ার কারণ হলো তারা যদি বড় হয় নবী দাবি করবে, আমি আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করবে। আমি আল্লাহর কোরআনে বলেছি নবীর আমার বন্ধুর পরে কোন নবী আসবে না। এই ভয়ে তারা যদি আবার নবী বানায় ফেলায়, এই ভয়ে আমি তাড়াতাড়ি আপনার সন্তানগুলি নিয়ে এসেছি। দ্বিতীয় নাম্বার কারণ, যদি সন্তান না দিতাম আরবের লোকেরা আপনাকে আটফিরা গইত, সন্তান না হইলে অপবাদ দিত। আমি চাই না আপনাকে আরবের লোকেরা কি দেয়, অপবাদ দেয়। এই জন্য আমি আপনাকে ছেলে সন্তান দান করেছি, কন্যা সন্তানও দিয়েছি। সুবহানাল্লাহ, আপনাকে কোন দিক দিয়ে আমি আল্লাহ অভাব রাখি নাই। আমার ভাইরা বন্ধুরা, এখন আমার নবীর একজন ছেলে ছিল, নাম হইল কাসেম। নাম কি? কাসেম। আমার নবী মসজিদে নববী থেকে জামাত শেষ করে যখন ঘরের আড়ালে আসলেন, দেখলো ঘরের ভিতরে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়া কয়, বিবিরে বেগম কেন কান্দ, কি হয়েছে? বিবি ঘরের ভিতরে কান্নার আওয়াজ, কেন কান্দ? আবার নবী ডাক দিয়া কয়, বিবি কি হয়েছে বলো না। বিবি ডাক দিয়া কয়, নবী গো, আপনার আবুল কাসেম আর দুনিয়াতে নাই। চোখের পানি মুছে ফেল, সন্তান দিয়েছে যিনি নিয়া গেছেন তিনি, সন্তান দিছে যিনি নিয়া গেছেন তিনি। শুকরিয়া আদায় কর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আল্লাহ নবী বলেছে এই ছোট বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে আব্বা আম্মার পিছনে দৌড়াইবে শুধু নাজাতের জন্য। হাসরের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলি, তারা হাসরের ময়দানে খালি চিৎকার দিবে আর কাঁদবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বাবা মা কই? আমার আল্লাহ বলবে, তোমাদের বাবা মা হাসরের ময়দানে আছে, কেন রে? ও আমার বান্দা, কেন কেন বাবা মার আজকা বিশ্রাও আল্লাহ। দুনিয়ার জমিনে আমরা বাবা মা গইলা ডাকতে পারি না। হাসরের ময়দানে আমার বাবা চেহারা দেখবো, বাবাকে বাবা বলে ডাকবো। হাসরের মাঠে আমার মায়েরে মা গো কয়া ডাকবো, আর মা চেহারা দেখে তৃপ্তি মিঠাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে হাসরের ময়দানে যাও, তোমাদেরকে পারমিশন দিলাম, তোমাদের বাবা মা যারা তাদেরকে বিশ্রয়া খোঁজ করে তালাশ করে বের করো। বাচ্চাগুলি দৌড়াবে,
দেখবে আমার আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য কাউরে জান্নাত দিলেন কাউরে জাহান্নাম দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাগুলোকে ওই হাশরের ময়দানে ছেড়ে দিলেন বাচ্চারা মা মা বলে চিৎকার দিবে এমন কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলি মার পিছনে যাইয়া পায়ের মধ্যে জাপড়াইয়া ধরবে আর বলবে মা কে তুই আমার তো সন্তান নাই রে তুই কে মা কি কও তোমার সন্তান নাই মন কইরা দেখো গো মা মা মন কইরা দেখো তুমি যখন আমাকে গড়িপুরে বেড়াইতে গিয়েছিলেন আর রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি ছোট ছিলাম তোমার কোলে ছিলাম গাড়ির তলে কইরা আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি রাতকে রাত দিন কি দিন তুমি শুধু আমার নিয়া কান্না করছো আমার নিয়া চোখের পানি ফালাইছো সবাই ঘরে খাবার খাইছে তুমি মা খাবার খাও না মা গো শুধু কি তাই বছরকে বছর আমার কথা মনে করে তুমি কানছো দশ মাস দশ দিন ঘর বেলিস দশ মাস দশ দিন ঘর বেলিস কত না কষ্ট নিস পেয়েছো আমাকে গর্বে ধারণ করতে যাইয়া অমাপমিষ্ট হওয়ার সময় মৃত্যুর সঙ্গে লড়েছ ওমা শুধু কি তাই আমার যন্ত্রণা আমার মায়ায় তোমার জীবন তুমি শেষ কইরা দিছ লোকেরা যদি বলছে আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে আবার তোরে আল্লাহ দিব তুই বুঝ মানুষ না মানে বুঝ মানে বুঝ মানে না শুধু কি তাই নয় বাবা আপনার ছোট্ট বাচ্চাটা যদি মারা যায় এই বাচ্চাটা যদি মারা যায় যে বাচ্চাটা ঘরে গেলে আব্বু আব্বু বলে কান্ত যে বাচ্চাটা ঘরে গেলে বাবার চেহারা দিকে তাকায়া বাবা বইলা ডাক্ত যে ছেলেটা ঘরে গেলে বাবার চাদর দইরা দইরা টাইনা টাইনা বাবার কোলে উঠত যেই বাচ্চাটা এমন অভিনয় করত ওই ছেলেটা যদি অকালে মারা যায় অকালে মৃত্যুবরণ করে অকালে যদি তুমি ইয়ের থেকে বিদায় হয়ে যা কেউ সহ্য করতে পারে না এটাই একটা পরীক্ষা আমি আল্লাহ এই পরীক্ষার মধ্যে যাদেরকে ফালাইছি যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তারাই হাশরের ময়দানে এই বাচ্চার সিলাই না যা পেয়ে যাবে আমার ভাইরা বলোনা শুধু কি তাই নাই এই ছোট বাচ্চাগুলি যারা নিয়ত করেছে আল্লাহ একটা সন্তান যদি আমার দাও কোরআনে হাফেজ বানাইব নিয়ত করে করে না অনেকে নিয়ত করে আল্লাহ যদি একটা সন্তান দাও আমি কোরআনে হাফেজ বানাইব তখন যদি ওই সময় ছোটবেলায় বাচ্চাটা মারা যায় তখন তো আপনার আশা আর হইল না পুরা হইল না রব্বুল আলামিন ডাক দিয়া বললাম ফেরেশতারা রে এ ফেরেশতারা আমার বান্দাই নিয়ত করেছিল বান্দার সন্তানটাকে হাফেজ বানাইবে এখন তো আমি আল্লাহ ডাক দিয়েছি নিয়ে এসেছি বান্দার ইচ্ছাটা কি পুরা হবে না ফেরেশতা কবরে যাও দুজন যাও কয়জন দুইজন কবরের মধ্যে পাঠাইবে একজনে যাইয়া ওই বাচ্চাটাকে সবক দিয়ে আইবে আবার আরেকজন ফেরেশতা যাইয়া সবক নিয়ে আইবে এইভাবে তিরিশ পারা কোরআন কবরের ভিতরে মুখস্থ করে নিবে কান্না আল্লাহু আকবার
কোথায় মুখস্থ করবে? কবরের ভিতরে মুখস্থ হয়ে যাবে, কোরআনে হাফেজ হয়ে যাবে। তাহলে শুনেন, বনি ইসরাইলদের মধ্যে এক যুবক এক আল্লাহর ওলি নিয়ত করেছিল, আল্লাহ যদি একটি সন্তান আমাকে দাও আমি আলেম বানাইব, হাফেজ বানাইব। কিছুদিন পর ছেলেটা মারা যায়, বাবা বিনায়া বিনায়া কান্দে, বিবিকে সান্ত্বনা দেয়, ও বিবি আমার সন্তানটাকে আমি বলছিলাম আলেম বানাইব, আল্লাহ দিছে আল্লাহ দিয়ে গেছে, চিন্তা করো না আমার আশা আল্লাহ পুরা করবে কন্যা, সুবহানাল্লাহ। ওই কবরের পাশে দিয়ে আল্লাহর ওলি একদিন যাওয়ার সময় দেখলো কবর থেকে বিল 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 করে কত সুন্দর কোরআনের আয়াত শব্দ শোনা যায়। আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের আয়াত কোরআন তেলাওয়াত শুনতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ আমার সন্তানকে তো আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই না, আমার সন্তানকে তো আমি মাদ্রাসায় ভর্তি করব নিয়ত করেছিলাম, আলেম বানাইব নিয়ত করেছিলাম, ওগো আল্লাহ আমার সন্তান যে কোরআন তেলাওয়াত করে, মাহবুব গো আমার মনে চায় এই কবরের মধ্যে যে সন্তানরা আমার, এই সন্তানের লগে একটু কথা বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো। আল্লাহর ওলিরা এলামের মাধ্যমে খবর পায় কন্যা, সুবহানাল্লাহ। এবার তুমি প্রশ্ন করো কবর থেকে জবাব পাইবেন। আল্লাহর ওলি কবরের মধ্যে প্রশ্ন করলো, এ কবরবাসী তুমি কোরআন তেলাওয়াত করো, কে তোমারে কোরআন তেলাওয়াত শিখাইলো? কবর থেকে আওয়াজ আসতেছে, ডাক দে আব্বু, আমি তোমারে আব্বা কইয়া দাইকা দিতে পাই না গো বাবা। এ বাবা যেদিন এই কবরের মাঝে আমারে রাইখা গেছো, আমি দেখলাম দুইজন ফেরেশতা আইল, একজন ফেরেশতা আমারে সূরা ফাতিহা শিখাইয়া গেল, আর একজন ফেরেশতা ঈশা আমার কাছ থেকে সূরা ফাতিহা নিয়ে গেল। বাবা কোরআনের 6666টা আয়াত আমারে শিখাইয়া কোরআনে হাফেজ বানাইয়া দিছি। নারে তাকবীর, নিয়ত করলে বুঝি এত বড় ফজিলত, এই জন্য বাবা নিয়ত করবেন ভালো কাজে, নিয়তের পুরাইবার মালিক কে? আর আওয়াজ দিয়ে কোন নিয়ত পুরাইবার মালিক কে? 6666টা কয়টা কোরআনে? 6666 আয়াত আমার আল্লাহ হাসরের ময়দানে কোরআনে হাফেজদেরকে যখন বলবে, ও কোরআনে হাফেজরা যাও যাও জান্নাতে চলে যাও, কোথায় যাও? জান্নাতে চলে যাও, কোরআনে হাফেজরা জান্নাতে যাইবে, যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ একটা কথা বলবো। কই কি কথা বলবা? আমারে যে জান্নাত দিলা 6666 তলা জান্নাতে যাওয়ার জন্য বললা, ওগো আল্লাহ তাআলা আমার একটা কথা হইল, আমরা যে কোরআনে হাফেজ হইছি, আমরা যে হাফেজ হইলাম, কিন্তু কার মাধ্যমে হাফেজ হইলাম, কার চেষ্টায় হাফেজ হইলাম? আমরা লালপুর মাদ্রাসায় পড়ছি, লালপুরের কিছু মানুষ মাদ্রাসায় খাবার দিয়া গেছে, মাদ্রাসায় একটা টিন কিনা দিয়া গেছে, একটা তেলের টিন কিনা দিয়া গেছে, এক বস্তা চাল কিনা দিয়া গেছে। ও আল্লাহ আমার বাবাই ছিল গরিব, আমার বাবা আমার লেখাপড়া করাইতে পারে না, লালপুর গ্রামের মানুষে আমাদেরকে লেখাপড়া শিখাইছে, আল্লাহ ওই গ্রামের ওই যে আব্দুল করিম দেখা যায় জাহান্নামে যায়, ওই যে ওই লোকটাই দেখা যায় মাদ্রাসা এক বেলা খাবার আম করে খাওয়াইছে, ওই লোকটা যে জাহান্নামে যায়, আল্লাহ আমি জান্নাতে যাবো আর এই লোক জাহান্নামে যাইব না গো আল্লাহ, এই জান্নাত আমগো দরকার না।
শুধু কি তাই না বশিরউদ্দিন একজন মাতকুর ছিল একজন মাতকুর ছিল বশিরউদ্দিন ডাকাতি করতে রওনা হয়েছে ডাকাতি করতে যায় যাওয়ার পথে দেখতেছে একটা বাচ্চা বিনায়া বিনায়া ঘরের পাশে কান্দে কান্দার আওয়াজ শুইনা বশিরউদ্দিন দাঁড়ায়া গেলেন কিসের কান্না রে কিসের কান্না কেন বাচ্চাটা এইভাবে বিনায়া বিনায়া কান্দে বশিরউদ্দিন ওই ডাকাতি করতে রওনা হয়েছিল আরো কিছু লোক আছে সেইখানে লোকদেরকে বলল তোমরা দাঁড়াও আমি একটু আসতেছি আজকার কান্নাটা আমার কাছে কেমন জানি লাগতেছে আল্লাহু আকবার বশিরউদ্দিন ওই ঘরের পাশে যাইয়া দেখলো একটা ছেলে কুরআন হাতে নিয়া নিয়া কুরআন শরীফ পড়ে আর বিনায়া বিনায়া কান্দে বশিরউদ্দিন ঘরের দরজা খুলতে বলল ঘরের দরজা খুললেন খোলার পরে দৃশ্য দেখে প্রশ্ন করল বাবা তুমি কান্দো কেন কি হইছে কি কেন তুমি কান্দো বাচ্চাটা কয় বাবা আপনি কে আমার নাম হইল বশিরউদ্দিন তুমি কান্দো কেন কো আমি কান্দি এই জন্যে আমার বাবা আমার আমার বাবারে আমি জন্মের পর আমার বাবারে আমি দেখি না আমি আব্বা কই আমি ডাকতে পারি না আমার মা পাশের ঘরে কাজ করে আমার মা পাশের ঘরে কাজ কইরা যা কিছু পায় এইটা দিয়ে আমাদের সংসার চলে কিন্তু কই পরিমাণ টাকা আমার ঘরে নাই যে একটু তোলের ব্যবস্থা কইরা আমি তোলদের মধ্যে ওই কেরাসিন তোল দিয়া কফি জ্বালাইব বাতি জ্বালাইব তারপরে আমার আল্লাহর কোরআনটা একটু তেলাওয়াত করব আমি মাদ্রাসায় পড়ি আমি সারা রাত্রে কোরআন তেলাওয়াত করি সকালবেলা যাই আমি কোরআন শোনাই কিন্তু ওই পয়সার অভাবে টাকার অভাবে আমি কিন্তু বাতি জ্বালাইতে পারি না এ ভাই আমার মা আমারে তুলকি না দিতে পারে না আমার বাবারে আমি জন্মের পরে দেখি না আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা নিয়ত করেছে আমারে আলেম বানাইবে হাফেজ বানাইবে কিন্তু গো ভাই আমি তো তোরের অভাবে লেখাপড়া করতে পারি না আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না এই কথাটা বলিয়া বলিয়া বাচ্চাটা বিনয়া বিনয়া বাবার কথা মনে পড়ে গেল আর কান্দতেছে এমন কিছু ছেলে আছে ছোটবেলায় মারা যায় কি যায় না যায় কি যায় না এমন সময় বশিরউদ্দিন কয় জীবন বহুত ইতিহাস শুনলাম আজকের ইতিহাস আমার কাছে এত ভালো লাগলো এত মজা লাগলো এইবার বশিরউদ্দিন ডাকাইতের চোখের মধ্যে পানি এসে যায় বশিরউদ্দিনও কান্দে আরে বাবা আমার বুকে তুই তোর বাবার দেখোস নাই বাপ বইয়া ডাকতে পারোস নাই বাবার মায়ায় চোখের পানি পানি কান্দ অনেক ছেলে আছে বিদেশে বাবা মারা যাওয়ার পরে লাশ আছে কিন্তু লাশের পাশে ছেলে আছে মাথা মাটির সঙ্গে দপায়া দপায়া কান্দে বাবা তুমি কার কাছে আমার রাইখা গেল আমারে কে কমলা কিনে দিব আমারে কে আব্দু বইলা ডাক দিব আমারে কে মায়া করব আমারে কে আদর করব আমারে কে ভালোবাসব এই বলিয়া ছেলেরা কান্দে ছেলে যে কান্দায় উপরে চাই ঠিক না ব্যাঠি মায়ে কান্দে বাবা কান্দে বুকে ছেলে মেয়ে
যখন কোলের মধ্যে নিয়া চুমা খায়ার কয় বাবা কেনা সিনতলের জন্য কান্দলি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবি এই জন্য আয় এই ছেলেটাকে বলল তুমি বসো আমি বাজারে যাই বসরুদ্দিন দৌড়াইয়া বাজারে গেলেন কোথায় গেলেন জোরে কল কোথায় গেলেন বাজারে গেলেন দোকানদারের দোকানদার দোকান খোলো কয় কে কলি বশিরুদ্দিন আচ্ছা এত বড় একটা ডাহাজ যদি কারো দোয়ানের সামনে যায় ডাক দেয় উভয় আছে রাত্রে গভীর রাত্রে তাড়াতাড়ি দোয়ান খুলছে খোলার পরে কয় স্যার কথা বলেন কিসের জন্য আইছেন কি উপকার করতে পারি কয় আমার কেরাসিন তোল লাগবে সুবহানাল্লাহ বল কি লাগবে কেরাসিন তোল লাগবে এই কথা যখন বলছে কয় স্যার তোল যা আছে সব লইয়া যান তোল যা আছে সব লইয়া যান একটি হো লাগতো না কয় না আজকার টিন কেরাসিনের টিন মাংনা নিব না আজকের কেরাসিনের টিন টাকা দিয়ে নিব সুবহানাল্লাহ কয় কয় আরে সর্বনাশ যে দাহাইতে কোনোদিন টিয়া উসে আমার দেয় না আজ্জা কয় টিয়া দিয়া মিলে টিন নিব আল্লাহ বুঝি হেদায়েত করছে নাকি সুবহানাল্লাহ কয় মারিক আমাদের সমাজে এমন কিছু লোক যেই লোক মনে করে দোকানের ধারে কাছে দিও ছয় মাস আরে না একবার খাইতে পারলে এরকম লোক আছে কি নাই আছে না এই লোক যদি আজকা যায় কয় বাবুল বাইরে যায় কয় ভাই এই ধরেন আমলে টিয়াডা ভাই অনেক দিন হইছে ঘুরাইছি দিতে পারি না ধরেন লিখে যান বাবুল ভাই খুজ্জা ভাই না যে আজকা দিয়া গেল ব্যাপারটা কি এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত ঠিক না মেঠি জোরে গান ঠিক না মেঠি দোকানদার কয় আমনে যা লাগে তিন তেল লইয়া যান টিহা লাগতো না কয় না মাং না না এই কোরআন এই এই তেল নিয়া আমি আমার ঘরে ব্যবহার করব না এই তুল নিয়ে দিব যেই তুলটা দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত হবে সুবহানাল্লাহ কয় আমার ভাইয়েরা আমার এই জীবন আমার এই মরণ আমার এই দেহ একমাত্র কার জন্য জোরে কোন কার জন্য জোরে কোন কার জন্য এই পৃথিবীর জমিন এই পৃথিবীর জমিনের মালিক কে আমার মালিক কে আমার মালিক আল্লাহ যিনি এত সুন্দর করে জমিন সাজাইলেন এত সুন্দর করে আপনাকে সাজাইলেন এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইলেন এত সুন্দর করে আল্লাহ এত আকৃতি দিলেন সে আল্লাহকে কি আল্লাহ বলে একটু ডাক দেওয়া যায় না এই আল্লাহ বলে ডাক আল্লাহ জোরে কেন আল্লাহ বশিরুদ্দিন টাকা দিয়া টিন কেরাসিনের টিন মাথায় নিয়া রওনা হলো কোথায় রওনা হইছে ওই জি বাচ্চা পিচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য বসে আছে এবার কেরাসিনের টিন নিয়া হাজির হইলেন মাথার টিকা নামাইলেন নামিয়া কয় না এ পিচ্ছি আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা তাকে কি দেখতেছো যেই ডাকায় কোনদিন কোরআন তেলাওয়াত শুনে নাই যেই ডাকায় কোনদিন মানুষের কাছ থেকে হদায় আনে টাকা দিয়া হদায় আনে না এই ডাকায় আজকা আমার কোরআন তেলাওয়াতের জন্য নিজের টাকা দিয়া কেরাসিন কিনিয়া মাথায় নিলেন যেই ডাকায় জীবনও মাথায় কোনো বোঝা নেয় না মানুষ দিয়া বোঝাবো আজকা ওই টিন মাথায় নিয়া কোরআন তেলাওয়াতের জন্য আমার ঘরে আমার ওই আমার বান্দার ঘরের পাশে আইসা দাঁড়াইলো এই টিনটা কিচ্ছি হাতি দেওয়ার আগে কেরাসিনের টিন দেওয়ার আগে ওই ডাকাইতের নামটা আমার ওলি আল্লাহর দপ্তরে লিখে না আল্লাহ পাক সকলকে বুঝার তাফিক দান করে বলি আমিন সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন